আলুর দমটাও মানে কি বলবো, আমি যদি অন্য কোথাও, হ্যাঁ অ্যাকচুয়ালি কালো জিরাটা প্রচন্ড বেশি ছিল যার জন্য টেস্টটা অন্যরকম হয়ে গেছে। প্লাস ইনস্টাগ্রামে একটা পোল করেছিলাম, সেই পোলটায় প্রচুর ভোট এসছে, না প্রচুর ভোট আসেনি, 7টা এসছে। যাই হোক, আমাদের ফলোয়ার্স কম আছে। সেখানে সবাই আমাকে বললো যে একটা ট্রাভেল প্লাস ফুড ব্লগ বানাতে। তোমরা তো জানবে না, জানবে কী করে, ইনস্টাগ্রামে ফলো করেছো, এখনই যাও ফলো করে নাও। তো আমি এখন দাঁড়িয়ে আছি কালনা স্টেশনে, এখান থেকে জার্নি শুরু হবে। তোমাদের আর আমার নিজের এক্সাইটমেন্টটা, অবশ্যই এক্সাইটমেন্টটা নষ্ট করবো না কোথায় যাচ্ছি বলে, সেটা না হয় কালকে ট্রেন থেকে নেমেই তোমাদেরকে জানাবো। ফুটেজটা একটু হেজি আসবে, কারণ এটা স্নেহার ফোনটা না, এটা আমার বাবার ফোনে শ্যুট হচ্ছে। মানে চলে এসছে আমাদের টিম, ওই যে টোটো থেকে নামছে, আমরা একটু আগে চলে এসেছিলাম, তো এখন সব লাগেজগুলো আসছে, তো এবার ট্রেন আসার অপেক্ষা আর কি। আমাদের বরাবরের যেটা অভ্যাস যে ট্রেন আসার অনেকটা আগে আমরা স্টেশনে ঢুকে পড়ি, তো এক্ষেত্রে সেরকমই হয়েছে যে ট্রেনটা 7:30 আসবে, আমরা প্রায় 1 ঘন্টা আগে চলে এসেছি। কিছু কাজ খুঁজে পাচ্ছিলাম না অ্যাকচুয়ালি, তো আমি আর এই যে ভাগনা, তো আমরা দুজনে মিলে এখন প্ল্যাটফর্ম ভ্রমণে বেরিয়ে পড়েছি, যতটা সময়টা আর কি কাটানো যায়। এখানে এখন প্রচুর কুয়াশা, এখন প্রায় 6:30 দিকে টাইম হবে। এখনও দেখে তো মনে হচ্ছে আমাদের একটু রাস্তা তো টাইম লাগবে যেতে, অ্যাপ্রক্সিমেটলি 3 থেকে 2.5 ঘন্টা লাগে এখান থেকে শিটং, প্রায় 59 কিলোমিটার্স মতো। তো দেখা যাক রাস্তায় কতটা ডিলে হয় আমাদের এই কুয়াশাটার জন্য। আমরা এখন নামছি এনজেপি স্টেশন থেকে, গাড়ি ধরবো, কিছুজন পেছনে আছে, কিছুজন সামনে আছে। ও মা, হাই করে দাও একটুখানি মা। হাই। ভয়ঙ্কর হাই কী করে, বেসিনগুলোতে অর্ধেক সময় জল আসে না, তো সেই কারণে আমরা মুখ ফুখ ধুতে, হ্যাঁ অ্যাকচুয়ালি ঘোলা জলটা, তো ওই জন্য আমরা মুখ ধুতে পারিনি এখনও, মানে ফ্রেশই হয়নি, তো কিছু খেতেও পারিনি। এখন গাড়ি ঠিক করা আছে আমাদের, এখান থেকে আমরা চলে যাবো সোজা, তো হয়তো হোটেলে গিয়ে আমরা ডিরেক্ট ওই ফ্রেশ ট্রেশ হতে পারবো, তার আগে তো কিছু হবে বলে মনে হয় না। রাস্তায় হয়তো ব্রেকফাস্টের জন্য দাঁড়াতেও পারি আবার নাও পারি, তো দেখে থাকো। ভাগ্যক্রমে এখানে একটা পে অ্যান্ড ইউজ পেয়ে গেছিলাম, তো সেখানেই আমি মুখটাও ধুয়ে নিয়েছি, প্লাস ব্রাশ করা হয়ে গেছে। এখন যাচ্ছি সকালবেলায় চা খেতে, এখানে খুব ঠান্ডা এবং চাটা খুব জরুরি। এটাও বললাম তোমাদের চা খেতে আসছি, চা খেয়ে নিয়েছি আমরা। ওই পেছনে দেখতে পাচ্ছ দোকানে আমাদের সব টিমের, বেশ ভালোই লাগছে। চায়ে মিষ্টিটা একটু কম দিয়েছে, আর এই যে বিস্কুটটা তো বেকারি বিস্কুট পাতি, তো শীতের সকালে জলপাইগুড়িতে প্রথম চাটা বেশ জমে গেল কিন্তু। এখন খাওয়া শেষ হয়ে গেছে, তো এবার আমরা গাড়িতে উঠবো দিয়ে সোজা শিটং। সবজি কিনবো, ওইখানেও বসছে সবজি, বেগুন, বাহ বেগুনগুলো একটু অন্যরকম, শিমগুলো একটু অন্যরকম। এই যে তোমরা যে সামনে দেখতে পাচ্ছ এটা বাজার নয় অ্যাকচুয়ালি, এখানে হাট বসে, তো রবিবার আর বুধবার যতটা সম্ভব তো সেটাই বসছে। এখানে আমরা মাছ কিনতে দাঁড়িয়েছি, একটা তিস্তা নদীর যে স্পেশাল মাছ পাওয়া যায় সেই মাছটার নাম যতটা সম্ভব বৈরালি, তো দেখা যাক মাছটার ছবি তুলতে পারি কিনা, কারণ মাছটা কোথায় কিনছে আমি এখনও খুঁজে পাইনি। এই মাছটা হচ্ছে তিস্তার বৈরালি মাছ, দেখতে তো বেশ অন্যরকম। এখানে আমাদের মাছ কেনা শেষ হয়ে গেছে মাছ বাজার থেকে, এখন আমরা যাব গাড়ির দিকে। এখন সেবক রোডে আছি আমরা, এর নাম হচ্ছে ছাসুম, আমরা এখানে এখন ব্রেকফাস্ট করবো, তো ভেতরে গিয়ে দেখাই তোমাদের কি ব্রেকফাস্টে কি আছে আজকে। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা খুব ছিমছাম টাইপের, মানে ছোটোর মধ্যে বেশ ভালো। এখন আমরা পুরি সবজি অর্ডার দিয়েছি, তো চলে এসছে অনেকক্ষণ অপেক্ষা করার পর, প্রায় 30 মিনিট হবে অপেক্ষা করার পর আমাদের পুরি, আর এটা হচ্ছে সবজি, যতটা সম্ভব মনে হচ্ছে কাইন্ড অফ আলুর দম। আর এখানে 2 প্লেট পুরি রয়েছে, তো 10টা আছে, পুরিটা একটু ঠান্ডা হয়ে গেছে, ছবি ববি তুলতে গিয়ে। তরকারিটা প্রচুর পরিমাণে কালো জিরে দিয়েছে, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ হালকা টক,
লুচিটা খুব খাস নয়, এই যেমন তোমাদের বললাম আটার লুচি মেনলি এটা। ও হোটেলটার সার্ভিসটা তো খুবই বাজে, অ্যাকচুয়ালি আমার খুব পছন্দ হয়নি, এবং আলুরদমটাও মানে কি বলবো, আমি যদি অন্য কোথাও, হ্যাঁ অ্যাকচুয়ালি কালো জিরাটা প্রচণ্ড বেশি ছিল যার জন্য টেস্টটা অন্যরকম হয়ে গেছে, প্লাস একটু কি টক পছন্দ হয়নি আমার আলুরদমটা। যাই হোক কিছু করার নেই, এখন এখানে এসেছি তো লোকাল এদের খাবার দাবার এখানে খেতেই হবে। যাই হোক প্রথম এক্সপিরিয়েন্সটা অতটা ভালো না হলেও পরেরগুলোর জন্য আমি আশা করছি খুব ভালোই হবে। তো আমরা এখন একটা জায়গার দিকে যাচ্ছি, একটু মানে ভালো ভিউ আছে জায়গাটার দিকে। ভাই সাহেব এই ভিউটা ও মারাত্মক মারাত্মক, ঘুরতে এলাম এখানে আর এই ভিউটা যদি না দেখলাম। সেবক স্টেশন এটা, ও হো ভাই এটা আলাদাই, এটা সিরিয়াসলি আলাদাই, এত সুন্দর স্টেশন, এত পরিষ্কার অ্যাকচুয়ালি স্টেশনটা। আমরা যে বর্ধমানে থাকি মানে আমার শহর বর্ধমান, তার স্টেশন মোটেই পরিষ্কার না। তো ভাবছিলাম এই জায়গাটা হয়তো কোথাও আর মানে কোনো একটা সিঁড়ি দিয়ে উঠে বোধহয় মানে পাহাড়ের দিকে একটু কিছু যাওয়া যায়, বাট নাও এটা অ্যাকচুয়ালি ওভারব্রিজ এই স্টেশনের। এখন আমরা সেবক থেকে বেরোবো, কাজ এখানে সব হয়ে গেছে, খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। তিস্তা সেই একদম খালের মতো হয়ে গেছে, মানে একদম জল ছিল না, পুরো শুকনো, কিন্তু এখানে একটা জায়গা পেয়ে গেছি তিস্তার অ্যাকচুয়াল যে রূপটা তোমাদেরকে আমি দেখাবো এবার ব্যাক ক্যামেরাতে নিয়ে, তোমরা জাস্ট মুগ্ধ হয়ে যাবে। আমি তো ভাই এখান থেকে দেখেই মুগ্ধ হয়ে গেছি, জলের কালার ও এই দেখো, এটা হচ্ছে মেন তিস্তা, জাস্ট অসাধারণ, আর কিচ্ছু বলার নেই, পুরো মানে কি বলবো, এটা সি গ্রিন কালারের জল, এত পরিষ্কার এত স্বচ্ছ, এখানে পলিউশনটা অনেকটাই কম, তো জাস্ট মনে হচ্ছে ডুব দিয়ে দিই, বাট যাই হোক ওই ইচ্ছাটা পূরণ হবে না, আর ওটা আমি করতেও চাই না কারণ সোয়েটারটা ভিজে যাবে আমার। অনেকগুলো সিঙ্কোনা গাছ রয়েছে, অ্যাকচুয়ালি এখানে সিঙ্কোনা প্লান্টেশন হয়, এই যে লাল পাতার যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো প্রত্যেকটা হচ্ছে সিঙ্কোনা গাছ, যেগুলো ম্যালেরিয়ার ওষুধ তৈরি করে সিঙ্কোনা থেকে। একটা ফুল গাছ আমি দেখতে পাচ্ছি, একটু ব্লার হয়ে গেল, একটু ফুল গাছ আমি দেখতে পাচ্ছি, কী ফুল এটা আমি জানি না, বাট দেখতে খুব সুন্দর, পাহাড়ি জায়গা যাই দেখছি চারিদিকে সুন্দর। ও এই দিকে একটা খুব সুন্দর মাঠ আছে, এটা অ্যাকচুয়ালি মাঠ টাইপেরই, খেলা হয় নাকি আমি জানি না, বাট খুব সুন্দর। আর তারপরে ওপরে ভিউ সেই পাহাড়। ফাইনালি অনেকক্ষণ পর, প্রায় 3 ঘন্টার পর আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে, আমার ইচ্ছা ছিল এসে খুব হোমস্টেতে থাকার, তো আমরা এখন চলে এসেছি এই হোমস্টেটা। আমার পেছনে দেখতে পাচ্ছ যে হোমস্টে, এটা এর নাম হচ্ছে আল হোমস্টে, আমার উপর থেকে তো দেখে দারুণ লাগছে। সামনের ভিউটা এটা আরও অসাধারণ, মানে কি বলবো, প্রত্যেকটা ভিউ আমাকে এত এত আনন্দ দিচ্ছে, জাস্ট কিছু বলার নেই। এবার শুরু হচ্ছে আমাদের রুম ট্যুর, এই যে হচ্ছে আমাদের রুমটা, এখানে আমরা 3 জন থাকবো, আরও 2 রুম নেওয়া আছে, সেই দুটোয় একটা 2 তলায় আছে, সেটাতে জামাই বাবুরা থাকছে, আর পাশের রুমটাতেই দিদি মা আর পিসি থাকবে। তো আমাদের রুমে প্রথমে এই যে একটা বেড আমার পেছনে দেখতে পাচ্ছ, আর এইটা একটা বেড, 2 বেড আছে, এখানে একটা জানলা, পর্দা দেওয়া, অবশ্যই জানলায় পর্দা থাকবে, এখানে একটা আয়না রয়েছে, এবং ওই ড্রেসিং টেবিল টাইপের সাজগোজ করে, তো আমাদের তো কোনো কাজের নয়। এবার তোমাদেরকে আমি বাথরুমটা ভ্রমণ করাবো। প্রথমে একটা আয়না, নিচে বেসিন, এটা হচ্ছে শাওয়ার, গিজার আছে, যেহেতু ঠান্ডার শহর তো গিজার তো থাকতেই হবে, আর এখানে আছে যেটা সব বাথরুমে থাকে, ও ফ্রেন্ডস ওই দেখো ছুচু কল, নাইস, পুরোপুরি স্টিপ একটা রাস্তা, আমরা উপর থেকে উঠে যাচ্ছি, বেশ থ্রিলিং একটা ব্যাপার, আমার বেশ সুন্দর লাগছে।